নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই বুঝতে পারছেন বর্তমানে আমাদের রাজ্যের আবহাওয়া একেবারে বদলে গিয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেনে এখন যখন খুশি বৃষ্টি হচ্ছে, যখন খুশি তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আজ আবার জানতে পারা গিয়েছে আমাদের রাজ্যে আবারও বৃষ্টি হতে চলেছে, এই শীতের মরশুমে আবারও বৃষ্টি হতে চলেছে। এর আগেও একাধিকবার এই শীতের মরশুমে আমাদের রাজ্যে বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোথায় কবে থেকে বৃষ্টি হবে, কতটা হবে, সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তাদের করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই। রাজ্যে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে খবর বিভিন্ন খবরে ছাপা হয়েছে। প্রবল বৃষ্টির পূর্বাভাস, আগামী তিন দিন চরম ভোগান্তির আশঙ্কা, এই রকম খবর করে লেখা হয়েছে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, রাজ্যের বিভিন্ন জেলার আকাশ সকাল থেকেই কালো মেঘে ঢাকা। হঠাৎ করে এই আবহাওয়ার পরিবর্তনের পেছনে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত, এর জেরেই আকাশে মেঘের আনাগোনা, সাথে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায়, বেশ কিছু জেলার আকাশ মেঘলা থাকবে, সাথে বৃষ্টির সম্ভাবনা। আপনারা সবাই জানেন বিগত কয়েক মাসে আমাদের রাজ্যে এই রূপ একাধিকবার অকাল বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া এখন আর আগের মতো স্থির নেই, আবহাওয়া এখন আগের থেকে অনেক বেশি অস্থির হয়ে গেছে, অনেক বেশি চঞ্চল হয়ে উঠেছে। তাই বর্তমানে নিশ্চিত করে বলা যায় না যে শুধু শীতের সময় শীত থাকবে, বৃষ্টিপাত হবে না, এটা কেউ বলতে পারেন না। জানা গিয়েছে এই অসময়ে অকাল কালো মেঘ ও বৃষ্টির পেছনে রয়েছে হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি, আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে জলীয় বাষ্পসহ ঘূর্ণাবর্ত, যা পূবালী হাওয়ার সাথে আমাদের রাজ্যে প্রবেশ করছে, যার জেরে রাজ্যে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে। এবার এই একই কারণে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমাদের রাজ্যে বৃষ্টিপাত হবে বলে অনুমান করা হচ্ছে। এবার চলুন কোন জেলার জন্য বৃষ্টিপাত হতে চলেছে, কোথায় কতটা বৃষ্টি হবে তা আমরা একটু জেনে নিই। আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলা মূলত ঝাড়খণ্ড ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলোতে অপেক্ষাকৃতভাবে বেশি বৃষ্টি হতে পারে। এছাড়াও কলকাতার আকাশও আগামীকাল মানে বৃহস্পতিবার মেঘলা থাকবে বলেই জানা গিয়েছে। এই একই রকম আবহাওয়া আগামী তিন দিন অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু আগামীকাল নয়, এই রকমই ওয়েদার আগামী শনিবার পর্যন্ত থাকবে। যাই হোক, এই খবরটি জেনে আপনাদের ভালো লাগলে তবে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও এই খবরটি জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।